আমার নাম প্রীতিলতা পাল, আমি মোহাম্মদ জাফর ইকবালের লেখা দানব বইটি নিয়েছিলাম ইউনুসের লাইব্রেরি থেকে। এত সুন্দর একটি বই আমার হাতে চলে আসবে আমি কখনো ভাবতেই পারিনি। দানব কথা ভাবলে ভীষণ ভয়ঙ্কর, তাই না? আসলে বইয়ের ভিতরে ভয়ঙ্কর তেমন কিছুই ছিল না, তবে হ্যাঁ ছিল প্রেত সাধনা বলে একটি কাহিনী। যাই হোক, সেটার কাহিনীতে আমরা পরে আসি। প্রথমেই আসি যে নাটকের আসলে মূল চরিত্র যে বিষয়টি, সে ছিল রাজু। ছোটবেলা থেকেই সে বড় হয়েছে আজবভাবে, অর্থাৎ তার মনে সবসময় বিভিন্ন ধরনের খেলা দোলা দিয়ে যেত এবং সেই খেলাগুলো ছিল বাস্তব, অর্থাৎ সে ভবিষ্যৎবাণী বলতে পারত, তবে সামনাসামনি সবার নয়, অনেকের। ধীরে ধীরে সে বড় হতে থাকে। একসময় তার এক বান্ধবীর সাথে পরিচয় হয়, তার নাম ছিল চৈতি। একসময় রাজু যখন বড় হলো, চৈতি রাজুর এই সব ঘটনা জানতে পারলো এবং সে বুঝতে পারলো হয়তো বা রাজু স্কিজোফ্রেনিয়া রোগটিতে ভুগছে। কিন্তু রাজু সেটা বিশ্বাস করতো না, কারণ রাজুর মনে একটা প্রশ্ন ছিল যে আমি এমন স্কিজোফ্রেনিয়া রোগী যার কথা এখন বলে কিন্তু পরেই তা সত্যি হয়ে যায়, আর স্কিজোফ্রেনিয়া রোগীর কিন্তু তা হয় না, সে শুধু আবোল তাবোল বকে, কিন্তু রাজু যা বলতো তা ভবিষ্যতের মতোই, কিছুক্ষণ পরেই তা বাস্তবে রূপ নেয়। এভাবে একসময়ে ডাক্তার মুশফিক নামক এক ডাক্তারের কাছে যায় রাজুকে নিয়ে চৈতি। ডাক্তার মুশফিক ছিল সেই চৈতির মামাতো, সেই হ্যাঁ মামাতো মামা ছিল। রাজু তখন গেল এবং ডাক্তারের সাথে বিভিন্ন ধরনের কথা বলল, তবে ডাক্তার সবচেয়ে অবাক হয়ে গিয়েছিল যে ডাক্তারের মা যে ছিল তিনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, কিন্তু রাজু সেই কথাটি বলেছিল কমপক্ষে 10 থেকে 15 মিনিট আগে। তার কিছুক্ষণ পরেই তার মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার খবরটি সেই ডাক্তারের কানে আসে এবং ডাক্তার খুবই হতভম্ব হয়ে যায়। তার মায়ের মৃত্যু নিয়ে নয়, মৃত্যুর সংবাদ শুনে নয়, তার অর্থাৎ রাজু তার পেশেন্টের কথা শুনে যে সে ভবিষ্যৎ বক্তার মতো এইসব কথা বলতে পারে, তো অদ্ভুত ডাক্তার তখন ভাবল। ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়ে গোটা ঢাকা শহরে এবং গোটা এলাকায় যেখানে রাজু থাকতো। এমন এক সময়ে নীলা নামক এক মহিলা আসে এক তার পুত্র বাপ্পিকে নিয়ে। সে ছোট, কোলায়, মাত্র 2-3 মাস বয়স হবে হয়তো বা। বাচ্চাটা ছিল আকু পাকু। রাজুকে নিয়ে চলে গেল সে এক জায়গায় যেখানে, অর্থাৎ রাজুর সাথে কফি খাওয়ার জন্য বসে পড়লো একটি কফি হাউসে। রাজুর সাথে সে কথা বলতে লাগলো যে আসলে কিভাবে তার এরকম হলো, অর্থাৎ রাজু কিভাবে মানে এই সমস্যাটাতে পড়লো, অথবা সমস্যা নয় এটা তার একটা অলৌকিক ক্ষমতা। নীরা এইভাবে বলে বিভিন্ন ধরনের তথ্য আদায় করলো রাজুর কাছ থেকে। নীরা কিন্তু ভালো মেয়ে ছিল না, সে ছিল খারাপ। সে প্রেত সাধনা করতো। রাজুকে সে প্রেত সাধনায় কাজে লাগানোর উদ্দেশ্যে তার সাথে পরিচয় করে সে। কোরায়সী নামক এক লোকের সাথে আবার দেখা হয় নীরার। নীরাদের লিডার ছিল সেই কোরায়সী। দুজনেই রাজুকে নিয়ে চলে গেল প্রেত সাধনার জায়গায় একদিন রাজুকে নিয়ে। তবে রাজু জানতো না যে তাকে এই খারাপ কাজে ব্যবহার করা হবে। ধীরে ধীরে সেই খারাপ কাজ শুরু হয়ে গেল এবং লুসিফার নামক মানে যে ভয়ানক শক্তিটা সেটা রাজুর মধ্যে আনার চেষ্টা করলো। এক সময় নিয়েও এলো, কিন্তু তারা সফল হলো না। যে বাপ্পি নামক ছোট ছেলেটি ছিল তাকে স্পর্শ করায় তার চামড়া শুধু গুটি গুটি হয়ে যাচ্ছিল, কেননা রাজুর ভিতরে চলে এসেছিল সেই প্রেত শক্তি, লুসিফার নামক সেই শক্তি। রাজু ধীরে ধীরে সে তার মনে যে কন্ট্রোলতা অর্থাৎ নিয়ন্ত্রণ সেটা হারিয়ে ফেলছিল, কিন্তু ধীরে ধীরে সে নিয়ন্ত্রণ আবার সে ফিরিয়ে আনে এবং সে প্রেত সাধনাকে ভঙ্গ করে দেয়। তারপর রাজু যখন চলে এলো চৈতির সাথে আবার দেখা হয়, তার আবার কথা হয়, তখন সে হঠাৎ মনে মনে ভাবে যে চৈতি অর্থাৎ চৈতি একটা সুদর্শন ব্যক্তির সাথে বিদেশে চলে যাচ্ছে। কিন্তু রাজুর মনে হলো যে সেই লোক ভালো না। চৈতি তার বাসায় বসেছিল, রাজু বসেছিল হাসপাতালের বেডে। চৈতির সাথে অনেক আলাপ হওয়ার পর রাজু বলে, তুই কি চলে যাচ্ছিস বিদেশে? চৈতি অবাক হয়ে তার দিকে তাকাইয়ে বলে, তুমি কিভাবে জানলে রাজু? রাজু বলল, ওই যে আমার অলৌকিক ক্ষমতা, তুমি তো বলেছিলে। যাই হোক, রাজু বলল, যেও না তুমি। তবে রাজু এটা মুখ ফুটে বলতে পারলো না যে সেই সুদর্শন ব্যক্তি কখনোই চৈতিকে সুখী করতে পারবে না। ধীরে ধীরে চৈতিও চলে গেল সেই সুদর্শন ব্যক্তির সাথে বিদেশে, রাজুই পড়ে রইল একা সেই এলাকায়। সেই বাপ্পি নামক বাচ্চাটিও বড় হতে লাগলো এক এতিমখানায়, অর্থাৎ বিদেশে।
সেখানে চৈতি তো বিদেশে গেলই, তার স্বামীর সাথে ধীরে ধীরে তার মনিবনাথ কমে গেল এবং সে কখনোই গর্ভধারণ করতে পারেনি, সে কখনোই গর্ভবতী হতে পারেনি। এই ছয় বছর পর সে কখনোই গর্ভবতী হতে পারেনি। কিন্তু একটা অবাক কাণ্ড যে চৈতি এবং নীরা বাপ্পি সহ তারা তিনজনই এবং সুদর্শন ব্যক্তি সহ যেই ফ্লাইটে গিয়েছিল সেই ফ্লাইটেই ছয় বছর পর তারা একই ব্যক্তির খোঁজে চলে এসেছিল সেই শহরে যেখানে রাজু থাকতো। কি অবাক কাণ্ড, মানে কি বলবো, মানে মানে একটা অসম্ভব একটা কাহিনী লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। মানে দুজন ব্যক্তি কার খোঁজে এসেছিল, সেই রাজুর খোঁজে। কেন এসেছিল সেই ঘটনাটা এবার বলি। আসলে বাপ্পিকে উৎসর্গ করার কথা ছিল সেই প্রেত শক্তির কাছে, কিন্তু তা পারেনি কারণ রাজু সেটা করতে দেয়নি। ধীরে ধীরে কুরায়েশি অর্থাৎ তাদের লিডার এই কথা জানতে পেরে তাদেরকে খুঁজতে চলে এলো সেই শহরে, অর্থাৎ যেখানে রাজুর খোঁজে চলে এসেছিল সেই লোকগুলো, অর্থাৎ নীরা এবং চৈতি। তারপরে ধীরে ধীরে এরকম হলো, রাজুর সাথে তাদের কথা হলো, দেখা হলো। তবে প্রেত শক্তিকে কীভাবে ধ্বংস করলো রাজু জানেন? তার মনে একটা অস্বাভাবিক একটা ধারণা ছিল যে অবশ্যই প্রেত শক্তিকে শেষ করতেই হবে, যেভাবেই হোক। রাজুর মধ্যে যখন সেই কুরায়েশি অর্থাৎ তাদের লিডার যখন সেই শক্তিটাকে দিতে চাইল, তখন রাজুর ভিতরে এক অদম্য কৌতূহল কাজ করলো যে কেন এরকম করছে, কী ব্যাপার। ধীরে ধীরে সেই নীরা নামক মেয়েটি চলে আসে চরে, কারণ সমুদ্রের চরেই থাকতো রাজু। পালিয়ে পালিয়ে চলে আসলো রাজুর কাছে। সে তার ছোট ছেলে বাপ্পিকে বললো, বাপ্পি আমি যদি মরে যাই, আমি যদি চলে যাই, তাহলে অবশ্যই তুমি কাঁদবে না। এবং বাপ্পিকে বলে দিল, তুমি সেই একজনের খোঁজে যাবে যার নাম রাজু। তবে তাদের আগে চৈতি পৌঁছে গিয়েছিল রাজুর কাছে। যখন সে আসলো, সে রাজু রাজু বলে চিৎকার করতে লাগলো, ওই ছেলেটি বাপ্পি। তারপরে রাজু বুঝতে পারলো যে আসলে সেই ছেলেটি বাপ্পি। রাজু বুঝতে পারলো যে হ্যাঁ, কী হতে চলেছে বর্তমানে। রাজু বাপ্পির শরীরে সেই সময় প্রেত সাধনার সেই শক্তি ঢুকে গিয়েছিল এবং রাজু বারবার বলছিল, লুসিফার তুমি চলে যাও, প্রেত শক্তি তুমি চলে যাও, তুমি এসো না, তোমাকে যে ডেকেছে তুমি তার কাছে যাও, তুমি একটা বাচ্চার ক্ষতি করতে পারো না। এরকম করে গল্পটা লেখা হয়েছে। ধীরে ধীরে সেই প্রেত সাধনাকে ভঙ্গ করে দিল এবং সেই 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 প্রেত সাধনাকে নষ্ট করে দিল রাজু। তারপর একটা সুন্দর জীবন কাটাতে লাগলো রাজু, চৈতি এবং বাপ্পিকে নিয়ে। এত সুন্দর দানব, অর্থাৎ মানে বইটির নাম যে দিয়েছে, প্রথমে বইটি আমি নেওয়ার পরেই ভাবছিলাম বোধহয় অনেক ভয়ঙ্কর কিছু থাকবে, তবে হ্যাঁ, ভয়ঙ্করের পাশাপাশি ছিল অনেক সুন্দর জিনিস। সৃষ্টিকর্তা কোথায় কাকে কীভাবে মিলায় তা বলা কঠিন। মোহাম্মদ জাফর ইকবালকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।